আসরের বেনাপোল কাস্টমস হাউস অফিসার ক্লাব প্রাঙ্গনে রবিবার বিকেল পাঁচটার সময় তিরিশ সেকেন্ডে কেমিক্যাল শনাক্তকারী মেশিন রমন স্পেকট্রোমিটার এর শুভ উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন চৌধুরী বলেন মাদক উদ্ঘাটনে এই যন্ত্র খুবই কার্যকর বিশ্বের শৃঙ্খলা গোয়েন্দা প্রতিরক্ষা ও সচরাচর কেমিক্যাল শনাক্তকারী বৃহত্তর সংস্থাগুলো এই যন্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি এই যন্ত্রটি এবার বেনাপোল কাস্টমস হাউসে ব্যবহৃত হবে বিশ্ব কাস্টমস সংস্থা বিনামূল্যে জাতীয় রাজস্ব বোর্ডকে তিনটি স্পেকট্রোমিটার দিয়েছে এর ফলে আধুনিকায়নের পথে জাতীয় রাজস্ব বোর্ড এগিয়ে গেল অনেক ধাপ এরপরে ফিতে কেটে তিনি স্পেকট্রোমিটার যন্ত্রের উদ্বোধন করেন এরপর এই যন্ত্রের মাধ্যমে কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন যুগ্ম কমিশনার শাকিলা পারভিন এসি জাকির হোসেন বন্দর পরিচালক আমিনুর ইসলাম বেনাপোল সি এন্ড এফ এজেন্ট সাবেক সভাপতি শামসুর রহমান যুগ্ম সম্পাদক মহসিন মিলন বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বেনাপোল প্রেস ক্লাব সেক্রেটারি রাশেদুজ্জামান রাশুক বন্দর প্রেস ক্লাবের সভাপতি কাজিম সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন প্রচার সম্পাদক রাসেল ইসলাম সেন্টু সহ প্রচার সম্পাদক সেলিম রেজা তাজ লোকমান রাসেল সহ গণমাধ্যম কর্মীবৃন্দরা লোকমান রাসেলের ক্যামেরায় সেলিম রেজা তাজের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক